আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত হলাম একটা লাইভ দেওয়ার জন্য। আমি আপনারা জানেন যে গত কয়েক মাস থেকেই কিন্তু কানাডায় আছি, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে, অলরেডি প্রচুর ঠান্ডাও কিন্তু পড়ে গেছে কানাডায়। আজকে প্রচুর ঠান্ডা, এই যে কান মুখ হাত এগুলা ঘুরে না রাখলে, ঢেকে না রাখলে কিন্তু একদম অচেতন হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এখানে এনেছেন, এখানে রেখেছেন, এখানে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া জানাচ্ছি। আসলে বাংলাদেশে থাকতে অনেক ভিডিও করেছি, আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু কানাডায় আসার পরে বাংলাদেশ থেকে তেমন ভিডিও দেওয়া যাচ্ছে না, যাদেরকে দিয়ে আসছিলাম তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে কানাডায়ও আসলে আপনাদের মনের মতো ভিডিও কিন্তু দেওয়া যায় না, কারণ আপনাদের মনের মতো ভিডিও হয় না। এখানকার যে ভিডিওগুলো আছে বিভিন্ন সমস্যা রয়েছে, যেহেতু আমিও এখানে নতুন হিসেবে আছি, তো ইনশাল্লাহ হবে, একটু সময় লাগবে। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শুকরিয়া এটা জানাচ্ছি, আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই সব সময়। যেহেতু প্রায় 8 মাস, 8.5 মাসের মতো হয়ে গেছে, প্রায় 9 মাসের কাছাকাছি, কানাডায় কাজের সংকট রয়েছে, কাজ খুবই কম, কিন্তু এখানে যারা আসছেন অনেকেই এখন পর্যন্ত বেকারত্ব রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, পরীক্ষা দিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়েছি এবং একটা গাড়িও কিনেছি, এবং একটাই কাজ হচ্ছে ফুড ডেলিভারি, উবার যেটাকে বলা হয়, সেটাই করছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই দোয়া করবেন, এবং আপনাদের দোয়া চাওয়ার জন্যই কিন্তু এখানে এই লাইভে আসা রাতের বেলায়। আর আসলে অনেক ঠান্ডা, গাড়ির ভিতরে যদি গরম এসি ছাড়া না হয় তাহলে একদম হাত অচেতন হয়ে যায় এরকম অবস্থা। এখনো তো পুরা ঠান্ডা পড়ে নাই, যেহেতু এ মাসের আজকে প্রায় 26 তারিখ, এবং এখন এখানে রাত বাজে 2:53 রাত, আর বাংলাদেশে তো এখন দিন চলছে প্রায় 12:53 দুপুর। তো সব মিলিয়ে আছি আর কি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু শেয়ার করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটি দিলাম যে অনেকদিন থেকে আসলে এভাবে লাইভে আসিনি। একটা খাজুর, মানে খেজুর, ঠান্ডার মধ্যে একটু খেলে ভালো লাগে আর কি। যাই হোক, আপনারা দোয়া করবেন, আর মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও দিব। সিলেটের ম্যাগাজিন টিভি তে যারা আছেন অনেকদিন থেকে, আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ইনশাআল্লাহ হতাশ হবেন না, ভালো ভালো ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দেব। এবং দেশ থেকে যাদেরকে দিয়ে আসছি তারাও আসলে তেমন একটা করতে পারতেছে না, কমেন্ট করছেন অনেকেই। সাগর ভাই মিচু, মুজিবুর রহমান অসংখ্য ধন্যবাদ, MD মনির লিখেছেন, এবং ফয়সাল আহমদ লিখেছেন অনেকদিন পর লাইভে, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম আপনাদেরকে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আসলে এখানে আসার পরে তো আসলে রুজির ব্যবস্থা না থাকলে কিন্তু মানুষের মন মানসিকতা ভালো থাকে না, যে কোনো দেশেই হোক না কেন, মানুষ তার প্রাথমিক অবস্থায় তার রুজির ব্যবস্থা থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেক সাধনার পরে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, যেগুলো নেওয়ার দরকার, কম্পিউটার টেস্ট, এরপরে রোড টেস্ট, সেগুলো দিয়ে কিন্তু লাইসেন্স নিয়েছি এবং গাড়িও কিনেছি। তা এখন একটাই রাস্তা,
উবার ডেলিভারি করা, ফুড ডেলিভারি করা, গুজারি শপের অনেক মাল আছে এগুলো ডেলিভারি করা, মাঝে মধ্যে এগুলো দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ইনকাম হয় আর কি। তো মনির ভাই এখানে গোলাপ ফুল দিয়েছেন, আপনার জন্য রইল অপুরন্ত ভালোবাসা। এবং মোহাম্মদ আমিন হায় লিখেছেন, মোহাম্মদ আমিন হায় দিচ্ছেন। মনির ভাই সহ যারা কমেন্ট করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকদিন পরে লাইভে আসলাম, আপনারাও কিন্তু এসেছেন। তো আমি আসলে একটা শপিং সেন্টারের সামনেই কিন্তু আছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, দেখছেন মোবাইলটা একটু হাতে নেই, এই যে দেখেন দেখছেন এখানে এখানে কয়েকটি হোটেল উটেল আছে, এগুলো ডে নাইট গুলো থাকে। এই যে তো যাই হোক, কমেন্ট করেছেন মোহাম্মদ আমিন, লিখেছেন ভাই কি অবস্থা, বালা আসেননি, আলহামদুলিল্লাহ ভাই, এটা এটা একটা বাজে এখন এখন বর্তমান কয়টা, এখন বাজে প্রায় 3টা এখানে কানাডায়। শাহেদ আহমেদ লিখেছেন হায়, এবং শামীম আহমেদ লিখেছেন ভাই কয়টা বাজে, রাত 3টা বাজে ভাই, রাত 3টা। এবং এমডি মনির লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রাত 3টা বাজে এখন, দোয়া করবেন, আমিও বাসায় যাব, তো এই জন্য ভাবলাম যে এখানে একটা বন্ধুদের সাথে একটু সময় দেই, অনেকদিন পর তাদের সাথে কথা হয়নি, তো দোয়া করবেন। আমি মিস করছি বাংলাদেশের প্রত্যেক ভালোবাসার মানুষগুলোকে, মিস করছি আমার প্রাণের দেশের যে অসহায় মানুষ নিয়ে আমি কাজ করতাম তাদেরকে অনেক মিস করছি, কারণ মন খুলে তাদের জন্য কথা বলা যায় না, কথা বলতে পারছি না, এটা অনেক কষ্টের। কারণ এই ভিডিওগুলো আমি অনেক মন থেকে করতাম এবং নিঃস্বার্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে স্মরণ করেই করতাম, এবং প্রত্যেকটি পরিবার ইতিমধ্যে উপকৃত হয়েছে আপনারা জানেন। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, প্রবাসে এসেও যেন করতে পারি, এই দোয়াটুকু করবেন। এমডি সাগর লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন নি ভাই? আমিন আসি আলহামদুলিল্লাহ। এবং মোহাম্মদ আমিন লিখেছেন আর দেশে বলতে বা কোন দেশে কাজ কাম নাই, সবাই অভাবে। মোহাম্মদ লায়েক আহমদ আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, তো শীতের মধ্যে আছি আর কি, ভালো এটাই। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আর আপনারা যদি মাঝে মধ্যে একটু সময় দেন, তো মাঝে মধ্যে একটু এভাবে লাইভে আসবো, আপনারা যদি একটু এটাকে ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি করে, বিভিন্ন তথ্য দেব, দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি তো আছি আপনাদের ভাই, আপনাদের সাথে সব সময় ছিলাম, সব সময় আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন একটু ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং বিশেষ করে আমার কলিজার টুকরা আমার দুই সন্তানদেরকে দেশে রেখে এসেছি, তাদের কথা যখন মনে হয় আসলে বলার কিছু নেই, মানুষের জীবনটাই কিন্তু আসলে এমনই, কারণ নিজের জীবন কোথাও থেমে থাকেনি, আর কোথাও যদি থেমে যান তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্মের হয়তো ক্ষতি হতে পারে, তাদের জন্যই তো আজকে এখানে আসা। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার রাফান এবং রিদাকে, আমার দুই সন্তানকে ভালো রাখেন, আমার জন্মদারিণী মা জন্মের পর থেকেই কিন্তু এতদিন কোথাও গিয়ে থাকিনি, থাকা হয়নি। এই প্রথম এতদিন থাকা পড়ল, কিন্তু যখন তাদের কথা মনে হয় বুকটা পেটে যায়।
যাই হোক, একটু দোয়া করবেন আপনারা যাতে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এদেশে সব কাজগুলো যেন সহজ হয় এবং হালাল রুজির জন্য, হালাল রিজিকের জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন এটাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন এবং নিরাপদ করেন। আপনারা এই দোয়াটুকু করবেন, আপনাদের কাছে এটা চাই, কারণ মানুষের দোয়া মানুষের জীবন পাল্টে দেয়, মানুষের দোয়া মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আপনারা যারা আমাকে দেখছেন, কার দোয়া কখন কবুল হবে আমি জানি না, আমি এটাই বলি আল্লাহর কাছে যে আল্লাহ আমার মতো যারা পৃথিবীর বিভিন্ন দেশে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য, তার নিজের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মদের শান্তির জন্য চিন্তা করে, অনেকে অনেক বয়সে বিভিন্ন দেশে অবস্থান করছেন, নিজের সুখ শান্তি চিন্তা না করে তাদের সন্তানের চিন্তা করে, পরিবারের পরিজনের শান্তির কথা চিন্তা করে, প্রবাস যে কত কষ্টের এটা প্রবাসে আসার পরে বুঝতে পারলাম। এর আগে হয়তো প্রবাসীদের কথা অনুভব করতাম, ধারণা করতাম, কিন্তু সরাসরি জানতাম না, বুঝতাম না। কিন্তু আজকে নিজে প্রবাসে এসে বুঝলাম যে প্রবাস কি জীবন, প্রবাসীর যে কষ্ট, প্রবাসের বেঁচে থাকাটা। এই যে এখন রাত বাজে 3টা, বের হয়েছি জোহরের নামাজের পরে, জোহরের নামাজ পড়ে এখন বাসায় যাব, আবার রান্না করব, খাবার দাবার করব, নামাজ আদায় করব, এরপরে ঘুমাবো। প্রায় 4টা, 4:30, 5টা বাজবে। এখানে এই যে আছি, একদম বিছানা করা থেকে, বিছানা করা শুরু থেকে, রান্না বান্না থেকে, ডেক বাসন ধোয়া থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, সবকিছু কিন্তু নিজেকে করতে হয়, নিজেকে গোছাতে হয়। এরপরেও আপনি যে আছেন প্রবাসে, বা আমি যে আছি প্রবাসে, ব্যাচেলার হিসাবে থাকতে হয়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সাথে থাকতে হয়, একটা বাসার মধ্যে বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা প্রবলেম দেখা দেয়। এগুলা তো অভ্যস্ত না প্রবাসে ছিলাম, তারপরও আল্লাহ তাআলার শুকরিয়া, চেষ্টা করছি মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু অনেক জিনিস আছে যে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কথা বলছি না। কেন বলছি না, যে কথা বলে কোনো লাভ নেই, এবং আজ ওর সাথে আছি, কাল হয়তো ও যদি চলে যায় বা আমি যদি ওখান থেকে চলে যাই, অন্য জায়গায় গেলে অন্য কারোর সাথে থাকতে হবে। তো এই জন্য অনেক কিছু ধৈর্য ধরেই কিন্তু চলতে হয়। তো নিজের রান্না থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, সব কিছু শুরু করে নিজেই কিন্তু করতে হয়। এভাবেই কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দেন না। সন্তানকে ইচ্ছে করলে কাজকাম শেষে কষ্ট করে সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করা যায় না, মায়ের মুখ দেখা যায় না, আদরের ভাই বোনদেরকে দেখা যায় না, আত্মীয় স্বজন না বাড়ির বা পাড়াপড়শি কাউকে দেখা যায়, কারোর সাথে মন খুলে কথা বলা যায়। এই যে একটা বেদনা, একটা যন্ত্রণা, একটা কষ্ট, এটা এখানে আসার পরে বুঝতে পারলাম। অনেক অনেক ভাবে বলেন, বা অনেক শিল্পীরাও অনেক গান করেন যে হাসি মুখে আছে প্রবাসীদের, কিন্তু একজন প্রবাসীর মুখে হাসিটাই যে আমার মুখে, আপনারা সবসময় হাসি দেখেন, কথা বলি, ভিডিও করি, কিন্তু ভিতরের যে যন্ত্রণাটা আছে, কষ্টটা আছে, এটা কিন্তু আসলে আপনারা দেখতে পারেন না। এই যে আদরের সন্তানরা, কলিজার টুকরাদের রেখে এসেছি, যখন মনে হয় তখন আর মন ঠিক থাকে না, কোনো কিছু ঠিক থাকে না, তারপরও ধৈর্য ধরে আছি। আল্লাহ যেন আমার সন্তানদের হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, আমার আম্মাকে হেফাজতে রাখেন। আমার বড় চাচি খুবই অসুস্থ, দেশে আছেন, প্রায় 1 তারিখ থেকে এখন পর্যন্ত আইসিউতে অজ্ঞান অবস্থায় আছেন।
জ্ঞান ফিরছে না, একটি অপারেশন করার জন্য নিয়েছিলেন রাকিব আলীতে, এরপরে এখানে সেন্স চলে যায়। ওখানে 15 দিন রাখার পরে মাউন্ডুরাতে নিয়ে আসেন। মাউন্ডুরাতে আরো কয়েকদিন রাখার পরে আইসিউতে তারা ওসমানীতেই কিন্তু ট্রান্সফার করে দিয়েছে, কারণ অনেক দিন থাকতে হবে যদি আল্লাহ হায়াত দেয়। প্রায় 1 মাসের মতো কিন্তু তিনি অজ্ঞান অবস্থায় এখনো আছেন অক্সিজেনে। আইসিউতে আপনারা দোয়া করবেন, অক্সিজেন চলছে। এই যে ভালো রেখে আসলাম, দোয়া চেয়ে আসলাম, কিন্তু এখন এই অবস্থা। এই যে আজ দেশে থাকলে হয়তো ওনার কাছে থাকতে পারতাম, কিন্তু আজ দেশে নেই, ওনার জন্য কিছু করতে পারছি না শুধু দোয়া ছাড়া। আল্লাহ যেন প্রত্যেককে আর যাদেরকে রেখে এসেছে সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, বিপদ থেকে রক্ষা করেন, রোগ থেকে মুক্তি দান করেন। আপনারা দোয়া করবেন আমার পরিবারের সদস্যদের জন্য, আমার সন্তানদের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ভাই বোনদের জন্য, আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন। একমাত্র দোয়া ছাড়া আর আল্লাহর উপরে ভরসা ছাড়া আর কিছু করার নেই বলার। কারণ আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আসছি। আল্লাহ যেন আমার পরিবারের প্রত্যেক সদস্যদেরকে হেফাজতে নিরাপদে রাখেন। এবং আমার চাষি, বড় চাষিকে যেন আল্লাহ সুস্থ করে দেন। অনেক কষ্ট হচ্ছে ওনার, যাই হোক আপনারা দোয়া করবেন। আমার অনেক ভাই বন্ধুরা আলমগীর আহমেদ কমেন্ট করেছেন, ভাই টেনশন করবেন, টেনশন তো করতে চাই না, তারপরও তো চলে আসে মনের ভিতরে, কারণ এই পৃথিবীটাই তো কলিজার টুকরাদের জন্য। মানুষের জীবনটা তো ধাপে ধাপে পাল্টে যায়, আপনার বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল, এরপরে বিয়ের পরে পারিবারিক, সাংসারিক, এই ধাপে ধাপে মানুষের জীবনের পরিবর্তন আসে, মনের পরিবর্তন আসে। যে সন্তানগুলো ক্ষেতে রেখে একটি মাসও কোথাও থাকিনি, আমি এখানে আসার পরে আপনারা জানেন যে উমরা হজে গিয়েছিলাম, হজ করে আসছি। সবচেয়ে বেশি এই উমরা হজেই আমার থাকা পড়েছিল, প্রায় 15-16 দিনের মতো। এরপরে বিভিন্ন দেশে গিয়েছি, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে চলে আসছি। কিন্তু এই প্রথম আমার সন্তানদের ছেড়ে, আমার আম্মাকে ছেড়ে, বাবা নেই আম্মাকে ছেড়ে, আমার ভাই বোন ভাগ্না ভাগ্নি আদর্শ ভাতিজা ভাতিজিকে ছেড়ে আমি কিন্তু এতদিন থাকতে হয়েছে। জানি না আল্লাহ কতদিন রাখবেন, তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আজকে আমার চাষি খুবই অসুস্থ, কিন্তু হয়তো আমি কিছু করতে পারছি না। আমার চাষা আছেন দেশে, কিন্তু সরল সহজ মানুষ, তিনি অনেক কষ্ট করছেন চাষিকে নিয়ে। আপনারা একটু দোয়া করবেন আল্লাহর বাস্তে। যাই হোক, আসলে এভাবে কথা বলবো এটা ভেবে আমি লাইভে আসিনি, কিন্তু কথা বলতে বলতে হয়তো আবেগ চলে আসলে মনের কষ্টটা বেরিয়ে আসছে। আমি ভাবছিলাম যে বন্ধুদের সাথে একটু এনজয় করবো, আড্ডা দেব,
আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন, আলমগীর রহমান কমেন্ট করেছেন এবং শাহেদ হক, শাহজান কমেন্ট করছেন, বাবুল কমেন্ট করছেন, আর যারা কমেন্ট করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সাগর এবং সান্দালি, মোহাম্মদ আমেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু দোয়া করবেন আমাদের জন্য। সাবের ভাই, নিরাশ হবেন না, আমি কখনো নিরাশ হইনি, আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করি, কারণ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ নিজেই ভালো জানেন যে কে কখন কিভাবে থাকবে এবং কার কখন কি হবে। যা হবে আল্লাহ তাআলার হুকুমে হবে, যা হবে আল্লাহ তাআলার হুকুমই হবে, এটাই বিশ্বাস করি চিরসত্য। এটাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এটাই বিশ্বাস করি, যা কিছু হবে সবই আল্লাহ তাআলার হুকুমে হবে। তবে আমাদের আমলের উপরে আল্লাহ তাআলার হুকুম এবং আদেশ নির্দেশ চলে, কারণ আপনি যদি ভালো আমল করেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ভালো রাস্তার দিকে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার অবশ্যই রহমত আপনার উপরে বর্ষিত হবে। আপনি খারাপ রাস্তায় চলবেন, অবশ্যই আপনার উপরে আল্লাহ তাআলার খারাপ দিক গজব চলে আসতে পারে। তো সবসময় আমরা চেষ্টা করব আল্লাহর উপরে ভরসা করে সৎ এবং হালাল রাস্তায় হারাম থেকে বাঁচা থাকার, সৎ পথে চলার চেষ্টা করতাম ইনশাল্লাহ। আমি এখন কানাডায় আছি ভাই, কানাডার অন্টারিওর আছি, ইনশাল্লাহ বাসায় চলে যাব মোটামুটি আল্লাহর রহমতে, আল্লাহ তালার অশেষ মেহরবানিতে যে হালাল রিজিকের সন্ধানে বের হই, আল্লাহ যা দিচ্ছেন আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা শুক্রিয়া, আল্লাহ তালা যেন নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আপনারা একটু দোয়া করবেন, আর কষ্ট করে যেহেতু এসেছি পরিবার ছেড়ে, আল্লাহ তালা যেন এদেশে থাকার জন্য সব কিছু সহজ করে দেন, আপনারা একটু দোয়া করবেন, এবং সন্তানদের দ্রুত যেন এখানে আনার ব্যবস্থা হয়। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বললাম, হয়তো আবেগে মন কিছু কষ্ট শেয়ার করে ফেললাম, অনেকটা দুর্বল হয়ে গিয়েছিলাম। আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, আর আমি এখন স্বামীর দিকে যাচ্ছি। আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে আমি দেশ থেকে আসার সময়, আপনারা জানেন যে আমার গাড়ি সবসময় ছিল, আমার প্রাইভেট কার ছিল, মোটরসাইকেল ছিল, দেশ থেকে আসার সময় গাড়িগুলো বিক্রি করে আসছি। আমার কলিজাটা কি বলবো, যে বুকটা ফেটে যাচ্ছিল, যে আমার পালসারটা ডিসকভার জিক্সার বেসেই কিন্তু পালসার নিয়েছিলাম, একদম নতুন পালসার আমি এই কানাডায় আসার দেড় থেকে দুই মাস আগে নিয়েছিলাম, দুই আড়াই মাস আগে একদম নিউ পালসার নিয়েছিলাম। তো সেটা আবার কানাডার ভিসা হওয়ার পরে বিক্রি করে আসতে হয়েছে, মানে এত কষ্ট লেগেছিল যে কি বলবো, যে আর কখন গাড়ি চালাবো, আর কখন দেশে আসব, কারটাও বিক্রি করে আসলাম। তো যাই হোক, আল্লাহ তালা হয়তো এখানে নিয়ে এসেছেন, আল্লাহ তালার হুকুম হয়েছে, এখানেও আল্লাহ তালাই আমাকে গাড়ি কেনার সুযোগ করে দিয়েছেন, গাড়ি চালানির ব্যবস্থা করে দিয়েছেন, কারণ আল্লাহ তালার শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আদায় করি যে এখানে অনেক মানুষ ড্রাইভিং লাইসেন্স নিতে পারছেন, অনেক কষ্ট হচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছে, একবার পরীক্ষাতে যদি ফেল করা হয় তাহলে প্রায় $700 থেকে $800-900 খরচ হয়। তো এভাবেই অনেকেই বারবার, কিন্তু এই যে রোড টেস্ট যেটা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য, সেটাতে অনেকেই ফেল করছেন। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে দুইটা টেস্ট দিয়েছি, দুটাই কিন্তু আমি পাস করে এসেছি, এবং আল্লাহ তাআলা আমাকে মায়া এবং দয়া করেছেন, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আছে বলেই। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করি। দেশের অসহায় যে মানুষগুলো নিয়ে ভিডিও করতাম, আজ তাদেরকে অনেক মিস করি, অনেকের সাথে মাঝে মধ্যে কথাও বলি,
তাদের কাছে দোয়া চাই। তাদের দোয়া আমার জীবনে বড় প্রয়োজন, মানুষের দোয়া আমার জীবনে বড় প্রয়োজন। আর মনে মনে ভাবি যে হয়তো আরো অনেক পরিবার আছে যে দেশে থাকলে হয়তো এই 8 মাসে আরো অনেকগুলো পরিবারের জন্য করতে পারতাম, কিন্তু নেই, মন খুলে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে এখানে ভালো রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে অবশ্যই আমি এখান থেকে চেষ্টা করব অসহায় মানুষের জন্য কাজ করার। আপনারা দোয়া করবেন। তো যাই হোক, এদেশের রাস্তাঘাট খুবই কঠিন, রুলস মেনে চলতে হয়, সিগনাল বা হাইওয়ে রোড, সেমি হাইওয়ে এবং বিভিন্ন লেন আছে, এগুলা আসলে আল্লাহ তালায় প্রথমে এসে রাস্তা দেখে ভয় পেয়েছিলাম যে রাস্তা কোন রাস্তা দিয়ে যাবো আর কোন রাস্তা দিয়ে বাসা আসবো। গাড়ি চালানোর কথা না, মানে যাতায়াত করার জন্য যে ভয় পাইতাম যে যদি হারিয়ে যাই, কিন্তু এখন আল্লাহ তালায় গাড়ি চালাচ্ছেন এবং পুরো অন্টোরিয়াটাই কিন্তু এখন ঘুরছি গাড়ি নিয়ে। তো দোয়া করবেন আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন। আমি লাইভটি শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার শাশি আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ তালা যেন সুস্থ করে দেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবসময় যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মমিন মুসলমান ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার জন্যই কিন্তু দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ তালায় সবাইকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন, সুস্থ রাখবেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। একটু কমেন্টগুলো পড়ে নেই, আমার অনেক ভাই ব্রাদার অনেক কমেন্ট করছেন এখানে। এখানে লিখেছেন সাবের, লিখেছেন সাবের সাজন, নিরাশ হবেন না আল্লাহ আল্লাহ, অবশ্যই ভাই। এবং শাহির সরকার, শাহিন সরকার, মিস ইউ, আমিও মিস করছি ভাই। তারপরে সামিম, আপনি এখন কোথায় আছেন? যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ হাফেজ।